নির্বাচন কিভাবে হবে সেই সিদ্ধান্ত বাংলাদেশ এবং এদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকেই নিতে হবে। এ কথা বলেছেন ঢাকায় সাবেক ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ। অন্য কোনো পক্ষের নির্বাচন নিয়ে মতামত দেওয়ার সুযোগ নেই বলেও মত দেন তিনি। জহির হোসেন চৌধুরী মেমোরিয়াল লেকচার 2023 উপলক্ষে সোমবার সন্ধ্যায় ভোরের কাগজের আয়োজনে এক মতবিনিময় সভায় তিনি কথা বলেন। জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে এবং এমন নির্বাচনই হবে বলেও প্রত্যাশার কথা জানান পঙ্কজ শরণ। ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্তের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন ভারতের বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত তারিক করিম। পরে প্রধানমন্ত্রী জলবায়ু বিষয়ক বিশেষ দূত সাবের হোসেন চৌধুরী দুই অতিথির হাতে শুভেচ্ছা ক্রেস্ট তুলে দেন। I would say it's for the people to decide who they elect. It is for the institutions to decide how the election is held. And we will wish you the best in this endeavor. The only thing we hope is that the process goes through as per the wishes of the people, that it is peaceful, it does not lead to instability.